প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি শুরু করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায় থেকে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়টি তুমি ভালোভাবে রপ্ত করতে গেলে প্রথমেই উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতিক অধ্যায় সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। তোমরা যেহেতু এখন দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছ, আমি আশা করি তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির যে অধ্যায়টি আছে সে অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে। তারই ধারাবাহিকতায় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি তোমরা কিছুটা ধারাবাহিকতা লক্ষ্য করবে। তো আজকে আমরা শিখব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেও জেনেছি যে হিপারকাস ত্রিকোণমিতি শাস্ত্রের জনক। এখন তোমরা এই অধ্যায়ের বইয়ের প্রথম পার্ট থেকে তোমরা হিপারকাস সম্পর্কে ভালো ধারণা লাভ করবা। আমি আশা করি তোমরা তোমাদের কৌতূহল থেকে তোমরা হিপারকাস সম্পর্কে আরও বিশদ জ্ঞান লাভ করবা। আমি আর সে বিষয়ে আলোচনা করি না, আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে চলে যাই। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে আমরা যেটাকে ত্রিকোণমিতিক যে পার্টগুলো আছে আমরা যেটাকে আমরা মনে করি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এরকম ছয়টা অনুপাত আনুপাতিক রাশি আছে। এদের বিপরীত অবস্থাটাই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন আমি বীজগণিতীয়ভাবে যদি আমি একটা রাশি এক্স নেই, এক্সের যৌগিক বিপরীত রাশি হচ্ছে মাইনাস এক্স। আমি যদি গুণনের জন্য একটি রাশি নেই ওয়াই, তার বিপরীত রাশি হচ্ছে ওয়ান বাই ওয়াই। একইভাবে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের জন্য আমরা ব্যবহার করব সাইন থিটার ক্ষেত্রে ওয়ান বাই সাইন থিটা। কারণ তো যেহেতু আমি ওই যে গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমি বলেছি যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, কিন্তু এখানে তোমরা মনে করতে পারো যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, কিন্তু না, বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে আমরা সেটাকে আমরা ওয়ান বাই সাইন থিটা কোনোভাবেই ধরতে পারি না, কিন্তু সেটাকে আমরা কি ধরবো, সাইন থিটা এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে ওয়ান বাই সাইন থিটা হবে না, সেটা হবে সাইন ইনভার্স থিটা। অর্থাৎ আমরা এটাকে আর্ক হিসাবেও ধরতে পারি, অর্থাৎ সাইন থিটা এর বিপরীত হবে আর্ক সাইন থিটা। তা আশা করি ছোট্ট একটা বেসিক আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আমি এখন সামনে এগোই। আসো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করতে গেলে আমরা যেটা আমি আগে বলেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে, হ্যাঁ, আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে পড়ে আসছি যে সাইন এক্স এর তার রেঞ্জ হবে মাইনাস ওয়ান থেকে বড় বা সমান, ওয়ান থেকে ছোট বা সমান, এটা আমরা আগে পড়ে আসছি। তোমরা যদি আমার কার্সরটা একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবা। আবার আমরা এখানে সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, এখন থিটাটাকে পাশে রেখে সাইনটাকে যদি ট্রান্সফার করে ফেলি, তার মানে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স,
এই সাইন ইনভার্স এক্সটাই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ থিটা এগুলো সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা তোমাদেরকে আগে আমি বলেছি। আমি আরেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝাতে চেষ্টা করেছি যে সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা সাইন ইনভার্স বা ওয়ান বাই সাইন এক্স, হ্যাঁ, আমরা লেখা যাবে না, কারণ সাইন এটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স মানে ওয়ান বাই সাইন এক্স না। হ্যাঁ, আবার একইভাবে আরেকটা কন্ডিশনের মধ্যে আছে, দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার এক্সকে আমরা সাইন এক্স ইনভার্স টু লেখা যাবে, কিন্তু এটাকে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার এক্সকে সাইন ইনভার্স টু এক্স এ লেখা যাবে না। অন্যান্য বিপরীত ফাংশনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ আমি যেটা বুঝাতে চেষ্টা করছি যে আমরা সাধারণত গাণিতিকভাবে যে রাশিটি আছে, আমরা এই রাশিটিকে আমরা যেভাবে ধরি যে এক্স ইকুয়াল টু ওয়ান এর বিপরীত, অর্থাৎ এক্স এর বিপরীত যদি আমরা ওয়ান বাই এক্স চিন্তা করি, তাহলে ওইটা গুণনের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা সেটাকে সাইন ইনভার্স এক্সকে আমরা ওয়ান বাই সাইন এক্স বলতে পারবো না। হ্যাঁ, তাহলে আমরা সাইন ইনভার্স এক্সকে আমরা, অর্থাৎ সাইনের বিপরীত রাশিটা আমরা সাইন ইনভার্স এক্স ধরবো, কিন্তু এটাকে আমরা আর সাইন এক্স হিসেবেও আমরা এটাকে বিবেচনা করতে পারি। আসো আর একটা জিনিস আমরা এখানে আগে আমরা আলোচনা করেছিলাম যে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের মুখ্য মান। হ্যাঁ, মুখ্য মানের জন্য আমাদের একটা এক লাইনের একটা বাক্য আছে, সেটাকে আমরা বললে আমরা বুঝতে পারবো। এখানে যে এক লাইনে যদি আমরা বিষয়টাকে আমরা আলোচনা করতে যাই, এখানে আমরা সাইন 45 ডিগ্রির মান আমরা বের করতেছি বা কস 45 ডিগ্রির মান আমরা এখানে বের করলাম। কস 45 ডিগ্রি মান যদি 1/√2 হয় এবং কস মাইনাস 45 ডিগ্রি মান হবে 1/√2, সুতরাং 45 ডিগ্রিকে কস ইনভার্স 1/√2 ফাংশনের মুখ্য মান ধরতে হবে। কোনো শর্ত না থাকলে সংখ্যাসূচক উদাহরণের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য এর মুখ্য মান গ্রহণ করা হবে। এটা আমরা একটু আলোচনা করতে চেষ্টা করেছিলাম যে সাইন এক্স একটা গ্রাফ কিভাবে হবে। হ্যাঁ, এটা অসিলিয়েটিং ফাংশন যেটাকে বলা হয়, অর্থাৎ এটার কোনো কি নেই যে এটা চলতেই থাকবে চলতেই থাকবে, তবে একটা সে একটা মান ফলো করবে, মানটা হচ্ছে কি, সে তার রেঞ্জ হবে -1 থেকে 1 সীমা পর্যন্ত। তাহলে যেহেতু সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, এটাকে আমরা যদি 5/2 অর্থাৎ সাইন ইনভার্স এক্সটা হচ্ছে একটা কৌণিক মান, হ্যাঁ, অর্থাৎ এটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কৌণিক মান পাবো। অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর যে মানটা হয় না কেন, আমরা -5/2 থেকে 5/2, অর্থাৎ বিপরীত সাইনের ফাংশনের মুখ্য মান হবে -5/2 থেকে 5/2, হ্যাঁ, ব্যবধিত অবস্থিত, এবং ফাংশনের মানগুলো প্রথম এবং তৃতীয় চতুষ্কোণে থাকবে। একইভাবে আমরা, অর্থাৎ তোমরা যদি ওই ফার্স্ট ইয়ারের ফাংশন চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখলা না যে যদি এফ যদি একটা ফাংশন হয় তার বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, হ্যাঁ, অর্থাৎ এফ ইনভার্স এক্স এর ক্ষেত্রে তার রেঞ্জটা হবে, অর্থাৎ এফ এক্স এর রেঞ্জটা হবে এফ ইনভার্স এক্স এর ডোমেইন। হ্যাঁ, ওইভাবে আমরা এটার আমরা ইয়ে বের করছি, আমরা কি বলা যায় মুখ্য মান আমরা বের করছি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা -5/2 থেকে বড় বা সমান, বা 5/2 থেকে ছোট বা সমান। এটা তোমরা, অর্থাৎ এগুলো আমরা কিভাবে বের করছি, এগুলো বের করছি আমরা ওই যে সাইন এক্স এর আমরা সীমাটা ধরছি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স যদি ফাংশন হয় তাহলে আমরা এটার ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্স এর ক্ষেত্রে আমরা কী মান পাবো, আমরা কৌণিক মান পাবো, ঠিক না? দুঃখিত, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ক্ষেত্রে আমরা কৌণিক মান পাবো না, আমরা এটা রৈখিক মান পাবো। কারণ একটু তোমাদেরকে যদি একটু দেখাতে চেষ্টা করি, যেমন সাইন 30 ডিগ্রি, সাইনের সাথে আমরা শুধু কোণ নিতে পারবো, সাইন 30 ডিগ্রি এটা মান কি হবে, তোমরা অবশ্যই তোমরা জানো যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। অর্থাৎ সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স এগুলোর জন্য আমরা কি মান পাবো,
যে আমরা রৈখিক মান বা সাধারণ মান পাব, আর যদি আমরা ইনভার্স এর জন্য বের করতে চাই আমরা কৌণিক মান পাব। আসো আমরা এখানে একটু আলোচনা করা হয়েছে যে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, হ্যাঁ, এটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যদি ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইন ইনভার্সকে আমরা আর্ক সাইন এক্স হিসাবেও ধরতে পারি, অর্থাৎ জিরো থেকে সাইন ইনভার্স এক্স এর মানটা হবে, অর্থাৎ মুখ্য মানটা যদি এক্স যখন জিরো সমান বা জিরো থেকে বড় হবে তখন মুখ্য মান হবে কি, জিরো সমান বা জিরো থেকে বড় কার মুখ্য মান, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হবে জিরো থেকে সমান বা জিরো থেকে বড়, 5/2 সমান বা 5/2 থেকে ছোট। একইভাবে ছয়টা তোমরা এটা একটু চারটা একটু দেখে নিবা। একইভাবে আমি তোমাদেরকে গত ক্লাসে আমি একটা সূত্র আলোচনা করতে চেষ্টা করেছিলাম যে আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কোণের অনুপাত দেয়া থাকে, যেমন মনে করো যে ভূমি দেয়া আছে বা ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, বা হতে পারে যে কোনো দুইটা পার্ট দেওয়া থাকলে আমি তৃতীয় পার্টটা বের করতে পারি। কীভাবে বের করতে পারি? অবশ্যই আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেই আমরা তৃতীয় আরেকটা পার্টের মান বের করতে পারি। অর্থাৎ আমরা যদি সাইন থিটা হয় বা সাইন থিটার মান যদি এক্স হয়, তার মানে এক্স সাইন থিটার অনুপাতটা কি যেন লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ হলে কি হবে, এক্স বাই ওয়ান, তো এক্স বাই ওয়ান, তার মানে এক্স হচ্ছে আমাদের লম্ব, দেখো এক্স হচ্ছে আমাদের লম্ব, অতিভুজ হচ্ছে কি আমাদের ওয়ান, তো ওয়ান আর এক্স অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লম্ব বাই অতিভুজ ব্যবহার করে আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমি ভূমিটা বের করতে পারি। এইভাবে আমি ভূমি বের করার পরে আমি বাকি যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে আমি সবগুলোর মানই এখানে প্রয়োগ করে আমি বের করতে পারবো। ফাংশনের লেখচিত্র আমরা এই যে আমরা ফার্স্ট ইয়ারে থাকতেই আমরা অনেকটা অনেক শিখেছি যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর লেখচিত্র আমরা কীভাবে নির্ণয় করব, অর্থাৎ ডোমেনগুলোকে যদি আমরা এক্স অক্ষ বিবেচনা করি, রেঞ্জগুলোকে যদি আমরা ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে তার ডোমেন হবে কি, এক্স অক্ষ বরাবর যে মানগুলো যতটুকু পর্যন্ত যায় তার বৈধ মানগুলো হচ্ছে এক্স এর ডোমেন, আর আর রেঞ্জ হবে কি, ওয়াই বরাবর, অর্থাৎ ওয়াই বরাবর বৈধ মানগুলোই হচ্ছে তার কি রেঞ্জ। আর বিপরীত ফাংশনের ক্ষেত্রে কি হবে বিষয়টা, বিপরীত আমরা গ্রাফগুলো সম্পর্কে জানি যে ট্যানের গ্রাফগুলো কি হতে পারে এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, বা সাইনের গ্রাফটা কি হতে পারে এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা এগুলো ফার্স্ট ইয়ারে শিখতে চেষ্টা করেছি। এখন তোমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেনও আছে, সেহেতু তোমরা এখান থেকে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ কিভাবে নির্ণয় করা হয় এটার জন্য তোমরা এই চারটাকে তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করবা। তোমাদের অবশ্যই আমি প্রথমেই একটা ধারণা দিতে চেষ্টা করেছি, সাইন এক্সের ডোমেন ডোমেনটা যদি -5/2 থেকে 5/2 হয় তার রেঞ্জ হবে -1 থেকে 1 পর্যন্ত। আমি আবার রিপিট করছি, এটা কার জন্য বলেছিলাম, যেন সাইন এক্স এর জন্য বলছি। এখন এখানে আছে কি সাইন ইনভার্স এক্স, তাহলে ওখানে সাইন এক্স এর জন্য বলছিলাম যে রেঞ্জটা হবে ডোমেন, আবার বলি সাইন এক্স এর ক্ষেত্রে এই চার্টের থেকে সাইন এক্স এর ক্ষেত্রে রেঞ্জটা হবে ডোমেন, ডোমেনটা হবে রেঞ্জ। এখন দেখো সাইন ইনভার্স এর ক্ষেত্রে সাইন এক্স এর রেঞ্জটা হবে ডোমেন, আবার ডোমেনটা হবে রেঞ্জ। আশা করি আমি বোঝাতে চেষ্টা করেছি। একইভাবে কজের ক্ষেত্রেও সেম, ট্যানের ক্ষেত্রেও সেম, কটের ক্ষেত্রেও সেম, স্যাকের ক্ষেত্রেও, অর্থাৎ সবগুলা সেম। এগুলা তোমরা ভালোভাবে একটু দেখবা, এগুলা তোমাদের পরীক্ষায় এমসিকিউ এর জন্য আসতে পারে। আসো এখানে তোমাদের একটা যে কোয়াড্রেটিক ইকুয়েশন ব্যবহার করে কিভাবে এগুলা প্রমাণ করা হয় এটার জন্য একটা অঙ্ক এখানে দিয়ে দিছে।
the sin inverse x plus cos inverse x equal to 5 by 2 এটা তোমাকে বের করতে হবে এটা কিভাবে বের করবা এটা প্রায় সময় পরীক্ষা দিয়ে দে দুই নম্বরের জন্য একটু দেখবা আসলে একটু দেখলে তোমরা বুঝতে পারবা দেখো তো এখানে দুইটা পার্ট আছে প্রথম পার্টে কি আছে দেখো sin inverse x আছে দ্বিতীয় পার্টটাতে কি আছে cos inverse x আছে তাহলে আমি একটা পার্ট sin inverse x কে আমি থিটা ধরলাম তো sin inverse x কে যদি থিটা ধরি x কে পাশে রেখে sinটাকে ওই পাশে নিয়ে গেলাম আবার বলছি x টাকে এই পাশে রেখে থিটা সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয় x ইকুয়াল টু সাইন থিটা হয় x ইকুয়াল টু কি হয় সাইন থিটা হয় এখন x ইকুয়াল টু সাইন থিটা হয় তাহলে আমরা আবার কি করতে পারি দেখো তো সাইন থিটা কে আবার আমরা লিখতে পারি cos 90 মাইনাস থিটা আচ্ছা আবার একটু তোমাদেরকে প্রশ্ন করি 90 মাইনাস থিটা এটা কোন ঘরে আছে প্রথম ঘরে আছে প্রথম ঘরে থাকলে কি অনুপাতে 90 যদি বেজোড় সংখ্যক বার 90 ডিগ্রি যদি বেজোড় সংখ্যক বার থাকে তাহলে আনুপাতিক রাশিটা ওই যে কসটা সাইন হবে হ্যাঁ এগুলো তোমরা শিখে আসছো অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয় আমরা সূত্র থেকে জানি এখন সাইন থিটার মান আমাদের কত x দেখো আমি এই পার্টে তোমরা আমার মাউসের কার্সরটা খেয়াল করো দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটার জন্য কি হয় x x কোথা থেকে আনছি ওই যে সাইন থিটা থেকে আমি x আনছি আনার পরে এখান থেকে আমি ওই যে কি করলাম কসটাকে ট্রান্সফার করে দিলাম দেখছো ওই যে প্রথমে সাইনটাকে ট্রান্সফার করে দিছি ঠিক এখান থেকে আমি কসটাকে ট্রান্সফার করে দিলাম কসটাকে ট্রান্সফার করে দিলে কি হয় কস ইনভার্স x হয় ওই পাশে কি হয় 90 মাইনাস থিটা হয় তাহলে এখানে আমরা কি করতে পারি যে থিটা এখান থেকে আমরা কি করছি থিটাটাকে এই পাশে নিয়ে গেছি দেখো তো থিটাটা যদি ওই পাশে নিয়ে যায় থিটা প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু কি হয় 5/2 হয় এখন থিটা কাকে থিটা ধরছিলাম সাইন ইনভার্স x থিটার জায়গায় যদি আমরা সাইন ইনভার্স x বসাই দেই তাহলে কি হয় সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু কি হয় 5/2 দেখো এটার প্রমাণ একইভাবে বাকি তিনটা পার্ট তোমরা দেখবা দেখো আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন এই এখানে একটা সূত্র আছে এই সূত্রটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy এখানে xyটা কি xyটা অবশ্যই 1 এর সমান বা 1 থেকে ছোট হতে হবে 1 এর সমান বা 1 থেকে ছোট হতে হবে এখন আমি এই জায়গাটা একটু অ্যানালাইসিস করি আচ্ছা আমার হরে কি আছে 1 minus xy আছে 1 minus xy আছে আমার হরে তো 1 minus xy থাকলে এখানে কন্ডিশন কি দিছে xy এর মানটা 1 থেকে ছোট হবে বা সমান হবে এখন আমি সমান ধরে নেই আমি সমান ধরে নিলে xy এর জায়গায় আমি 1 বসাইলাম xy এর জায়গায় যদি আমি 1 বসাই কি হয় 1 minus 1 0 হয় তার মানে কি হয়ে যায় হরটা 0 হয়ে যায় হরটা 0 হয়ে গেলে কি হয় অসংজ্ঞায়িত হয় আচ্ছা তুমি একটু ইমাজিন করে বলো তো tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত অবশ্যই 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত তার মানে tan এর ক্ষেত্রে রাশিটা যদি অসংজ্ঞায়িত হয় তাহলে তার একটা মান বের করা যায় ঠিক আছে আমি অ্যানালাইসিসটা বুঝলাম এখন আসো তুমি সূত্র হিসেবে তোমরা অবশ্যই এটা পারো বা তোমরা যারা পারো না শিখে নেবা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy একইভাবে tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y 1 plus xy and দুটা রাশি tan inverse x plus tan inverse y এর একটা সূত্র আবার মাইনাস এর ক্ষেত্রে একটা সূত্র একটু তোমাদের ধারণা দেই tan inverse x plus tan inverse x plus tan inverse কি এখানে y এখানে প্লাস থাকলে
ওই পাশে উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। আবার এখানে যদি মাইনাস হয়, ওই পাশে উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। তিনটার ক্ষেত্রেও সেম দেখো, তিনটার ক্ষেত্রে কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। তবে কন্ডিশন আগেরটাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান সমান ওয়ানের সমান বা ছোট হবে। তিনটা সূত্র কিন্তু তোমাদেরকে ভালোভাবেই শিখা লাগবে। এটা একটু লিখে লিখে তোমরা বাসায় খাতার মধ্যে লিখে লিখে তিনটা সূত্রই আত্মস্থ করবা। আবার যদি আমরা উপরে চলে যাই, দেখো এই চ্যাপ্টারে অঙ্কগুলা করতে গেলে তোমার সূত্রগুলা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। এখন সূত্রগুলা তো তুমি পরে পরে মুখস্থ করতে পারবা না, বারবার লিখলে আশা করি সূত্রগুলা তোমার আত্মস্থ হয়ে যাবে। এখানে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার জন্য সাইন ইনভার্স এক্স, হ্যাঁ সাইন ইনভার্স, এই তো এটা কি আছে, সেকেন্ড ব্র্যাকেটের শুরু এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে সাইন ইনভার্স এক্স, এখানে মাইনাস আছে দেখো, রাশির কোনো পরিবর্তন নাই, এখানে মাইনাস আছে দেখো, এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস দিবা। হ্যাঁ তো এখানে তোমরা অবশ্যই, যেহেতু গণিতের শিক্ষার্থী সেহেতু তোমরা অবশ্যই সাইড নোটগুলো খেয়াল রাখবা। এখানে কি দিছে, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হয়, এটা ওয়ানের সমান বা ওয়ান থেকে কম হয়, এটা তোমরা খেয়াল রাখবা। হ্যাঁ কারণ এগুলা কোনো একটা যুক্তিসঙ্গত কারণে দিছে, এগুলো তখনই বুঝবা যখন তুমি এটাকে একটু ভেঙে কাজ করবা। তারপরে দেখো কি হয়, এখানে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস থাকার কারণে দেখো এখানে মাইনাস, অর্থাৎ এখানে চারটা সূত্রের মধ্যে যদি তুমি এক এবং তিন অর্থাৎ সাইনের একটা সূত্র কজের একটা সূত্র ভালোভাবে আত্মস্থ করো, তাহলে সূত্রগুলো খুব ভালোভাবেই তুমি শিখতে পারবা এবং খুব সহজে শিখে যাবা। এই সূত্রগুলোটা তোমাদের জানা লাগবেই। তারপরে আসো, এখানে আরো কিছু সূত্র আছে, আমরা যে ফার্স্ট ইয়ারে যে সূত্রগুলো আমরা আত্মস্থ করেছিলাম, দেখো তো এখানে আমি কার্সরটা একটু ধরি, দেখো তো প্রথমটার, যদি প্রথম পার্টটা তোমাকে প্রমাণ করতে বলছে, প্রথমটা প্রমাণ করার জন্য কি মনে করি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ, সাইন ইনভার্স ইকুয়াল টু এ ধরলাম, তারপরে সাইনটাকে ট্রান্সফার করলাম, তার মানে সাইন এ ইকুয়াল টু এক্স, হ্যাঁ তারপরে কজ এ ইকুয়াল টু রুট ওভার কি হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এখন সাইন এ কে কি ধরছিলাম যেন, এক্স, এক্স এর মান বসায় দিছে। তাহলে আমরা সূত্র থেকে জানি সাইন টু এ ইকুয়াল টু টু সাইন এ কজ এ মান বসায় দিছি এবং সাইনটাকে ট্রান্সফার করছি, দেখো আমার প্রথমটা প্রমাণ হয়ে গেছে। এ কাকে ধরছি যেন, এ হচ্ছে সাইন ইনভার্স এক্স কে, দেখো প্রথমটা প্রমাণ হয়ে গেছে। একইভাবে দেখো কজ টু এ সূত্র টু কজ স্কয়ার এ মাইনাস ওয়ান, হ্যাঁ আবার টু কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু কজ, অর্থাৎ এই সূত্রগুলোর প্রমাণ তোমাদেরকে এখানে কি, তোমরা ফার্স্ট ইয়ারে এগুলো সূত্রগুলো করছো, এখানে যা সূত্রগুলোর মধ্যে মানগুলো প্রয়োগ করে দিছ। দেখো তো তোমরা ইমাজিন করতে পারো কি না, ট্যান টু এ ইকুয়াল টু টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, ঠিক সেম আগের মতো কাজ করা হয়েছে। আবার সাইন থ্রি এ থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, দেখো এগুলো তোমরা অবশ্যই অনেক ভালোভাবে এগুলো তোমরা শিখেছ, বারবার লিখেছ তোমরা। আবার কস থ্রি এ ইকুয়াল টু ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ, হ্যাঁ একইভাবে ট্যান থ্রি এর জন্য থ্রি ট্যান এ মাইনাস ট্যান কিউব এ বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার এ। এইটার ভিতরে শুধু আমরা ওই যে রাশিগুলাকে ধরে ধরে এগুলা মানগুলা প্রয়োগ করে দিছি। এখন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র, এটাকে তোমাকে যদি 10 বার লিখে লিখে মুখস্থ করা লাগে, তুমি 10 বার লিখবা, যতবার না লিখলে তোমার আত্মস্থ করছো না ততবার তুমি এটা শিখ লিখবা। তাহলে কি হয়, টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ ইকুয়াল টু কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার,
এগুলো ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা কিভাবে প্রমাণ করেছি? সাইন টু এ ইকুয়াল টু টু ট্যান এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। দুঃখিত, আমি এ বলে ফেলছি, এখানে থিটা আছে। তো ধ্রুব ট্যান ইনভার্স এক্স যদি থিটা হয়, ট্যান থিটা যদি এক্স হয়, ট্যান থিটার জায়গায় আমরা কি করলাম, মানগুলো বসাইলাম, তারপরে সাইন টু থিটা রাখলাম, সাইনটাকে ট্রান্সফার করলাম। করার পরে থিটাকে কারে ধর কাকে ধরছি, থিটাকে ধরছি আমরা কাকে, ট্যান ইনভার্স এক্স কে। তার মানে ট্যান ইনভার্স এক্স টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। একইভাবে সবগুলোর প্রমাণ করে আমরা এখানে মানগুলোর রাশিটাতে আমরা এক নং দুই গং দুই নং তিন নং সমীকরণটাকে আমরা সমীকৃত করে আমরা এই সূত্রটা পাই। দেখো, এই সূত্রটা অনেকবার আসছে, তোমরা আশা করি ভালোভাবে সূত্রটা আত্মস্থ করবা। তারপরে দেখো তো, অতি সহজে তোমরা অঙ্কটা করতে পারো। দেখো তো, টু ট্যান ইনভার্স ওয়ান বাই ফাইভ বলেছিলাম না, কোন সূত্রটা? দেখো, এই সূত্রটাকে তোমরা আবার একটু ভালোভাবে আত্মস্থ করতে হবে। এই সূত্রটাকে দেখো, টু ট্যান ইনভার্স এক্স কে রূপান্তর করছে কি, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারে। দেখো, ট্যান টু ট্যান ইনভার্স এক্স, এক্স মানে ওয়ান বাই ফাইভ। হ্যাঁ, তো এটাকে ট্যান ইনভার্সে প্রকাশ করলে কি হয়? দেখো তো, টু ট্যান ইনভার্স এক্স। হ্যাঁ, এটাকে এটার থেকে কি করছি, দেখো তো আমরা এখানে কি করছি, টু ট্যান ইনভার্স এক্স, এখানে টু ট্যান ইনভার্স এক্স। যাই হোক, ওই সূত্রটা প্রয়োগ করলেও অঙ্কটা হবে। এখানে তার অঙ্কটা করছে, দুইটা থেকে টু কমন নিছে, টু কমন নেওয়ার পরে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। দেখো তো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই সেভেন। তারপরে টু ট্যান ইনভার্স এটা, অর্থাৎ এটাতে কাজ করলে, যোগ বিয়োগ করে কাজ করলে এটা হয়, তারপরে ট্যান ইনভার্স ওয়ান বাই সেভেন। এখন দেখো কি করা হয়েছে এখানে, টু ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি এইটার, ওই যে একটু আগে দেখাইছিলাম না, যে টু ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো, এটার জন্য কি, এটার জন্য সেখানে সূত্র করা হয়েছে, যে টু ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি এই সূত্রটা করা হয়েছে। যোগ বিয়োগ করার পরে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই সেভেন, তারপরে দুইটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তারপর যোগ বিয়োগ করার পরে ট্যান ইনভার্স, হ্যাঁ, ওয়ান ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান ফাইভ বাই ফোর ইকুয়াল টু ফাইভ বাই ফোর। তো এটাই তো আমাদের প্রমাণ চাইছে, আমরা প্রমাণ করলাম। হ্যাঁ, এটা খুবই সহজ একটা অঙ্ক। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসেও করেছি, আজকেও করেছি। আশা করি যে হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা সেই সেই হোমওয়ার্কগুলো আমাকে অবশ্যই ক্লাসের পরে দেখাবা, আমি তোমাদের সাথে আমি অ্যাড হব। তারপরে দেখো এখানে কি আছে, প্রমাণ করো যে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স টু বাই রুট ফাইভ। এখন তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো এগুলো তুমি কিভাবে প্রমাণ করবা? অর্থাৎ যেহেতু তুমি সাইনের অনুপাত যদি লম্ব বাই অতিভুজ দেয়া থাকে, তুমি ভূমি বের করতে পারো কিভাবে, পিথাগোরাস প্রয়োগ করে। আবার কজ ইনভার্সের কজের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, তারপর তুমি ভূমি বাই অতিভুজ প্রয়োগ করে এখান থেকে তুমি একটা অর্থাৎ লম্বটা বের করতে পারবা। অর্থাৎ এখানে তুমি দুইটা কাজ করতে পারো, সবগুলাকে ট্যানে রূপান্তর করেও করতে পারো, আবার যে কোনো একটাকে ওই যে কজটাকে সাইনে রূপান্তর করে করতে পারো, কারণ তুমি উপরে সূত্র শিখছো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্রটা তুমি পারো। আবার তুমি সাইনটাকে কজ রূপান্তর করেও তুমি কাজটা করতে পারো, কারণ তুমি উপরে সূত্র শিখেছ যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্রটা তুমি পারো। এখানে দেখো খুব সহজে করে ফেলছে, সাইনটাকেও ট্যানে রূপান্তর করছে, কজটাকেও ট্যানে রূপান্তর করছে। কীভাবে ট্যানটা রূপান্তর কীভাবে করছে, অর্থাৎ আমরা যদি পিথাগোরাস প্রয়োগ করে এই যদি সমকোণী ত্রিভুজের পরিমাপটা বের করতে পারি, তাহলে ট্যানের মানটা হবে কি, লম্ব বাই ভূমি। দুইটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি বের করার পরে দেখো তো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই
সূত্রটা কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy সূত্রটা প্রয়োগ করছে। প্রয়োগ করার পর আমাদেরকে প্রমাণ করতেই বলছে tan ইনভার্স 11 বাই 2, সুতরাং প্রমাণিত। একইভাবে যে এটার কাজ সেমভাবে করা হয়েছে, cos ইনভার্স 1 বাই রুট 5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3 বাই 5 প্লাস tan ইনভার্স 1 বাই 3 ইকুয়াল টু tan ইনভার্স 2, ঠিক একই কাজ। তুমি যদি পারো কতভাবেই করতে পারো, তবে একটা শর্ত, সূত্রগুলা তোমাকে ভালো জানা লাগবে। এখন যদি তুমি সবগুলাকে ট্যানে রূপান্তর করো, তাহলে তো তোমার কাজ করা সহজ। অর্থাৎ ট্যানে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্লাস ট্যান জেড, হ্যাঁ, এগুলো নিয়ে তুমি কাজ করতে পারো, তিনটা নিয়েও কাজ করতে পারো, বা দুটি করে নিয়েও তুমি কাজ করতে পারো। দেখে এটা সূত্র তোমার প্রমাণ দিয়েছে। তো আজকে আমি এতটুকুই রাখবো, কারণ এখন তোমার তোমরা এই যে কি বলা যায় যে অনুশীলনের যে 2 নম্বর অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবা, চেষ্টা করে আমাকে জিজ্ঞাসা মানে আমাকে আমার সাথে যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের এই সমাধানগুলো আমি করে দিব। তো যদিও আজকে আমি প্রথম তোমাদের জন্য একটা ভিডিও ক্লাস তৈরি করলাম, এই ভিডিও ক্লাসের মধ্যে হয়তো ত্রুটি থাকতেই পারে। ত্রুটিটা থাকা স্বাভাবিক, না থাকাটা কি অস্বাভাবিক। ত্রুটি যদি থাকে, তাহলে সেটাকে তোমরা না ধরে, যদি আমি যে জায়গাটা বোঝাতে চেষ্টা করছি ওই জায়গাটাকে যদি তোমরা না বুঝে থাকো, আমাকে প্রশ্ন করবা, আমি সেই প্রশ্ন জবাব দিব। অর্থাৎ তোমাদেরকে আরও যাতে তোমরা ক্লিয়ার হও, টপিকসটা সম্পর্কে আমি জানাবো। আর আর বাকিটা ক্লাসের পরে, অর্থাৎ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।